পটুয়াখালী পৌরসভার জেলখানার পিছনে মাতবর বাড়িতে সোমবার বিকেল চার ঘটিকায় জমি নিয়ে সালিশ বৈঠক চলাকালে আব্দুরাজ্জাক শিকদার, হারুন শিকদার ও খলিল শিকদার সহ উপস্থিত চার পাঁচজন অতর্কিত হামলা চালায়। হামলায় নয় নং ওয়ার্ডের মাঝগ্রামের বাসিন্দা হনুপা বেগম, আয়েশা বেগম, ওসমান তালুকদার ও আমিন তালুকদার নামের চারজন আহত হয়। আহতরা বর্তমানে পটুয়াখালীর 250 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, বিকেল চার ঘটিকায় পৌরসভার আট নং ওয়ার্ডের কমিশনার দেলোয়ার আকন, নয় নং ওয়ার্ডের কমিশনার জাইদ শিকদার সহ পৌরসভার সার্বিয়ার ইউনুস মিয়ার নেতৃত্বে এক সালিশ বৈঠক চলাকালে এই সংঘর্ষ ঘটে। এ বিষয়ে জানতে চাইলে কমিশনার জাইদ শিকদার ও সার্বিয়ার ইউনুস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পটুয়াখালী থেকে শামীম আহমেদের পাঠানো তথ্যচিত্রে একাত্র বাংলা নিউজ ডেস্ক।